বিএনপিও খুশি, মন খারাপ পাবলিকের। বিষয়টা হচ্ছে মার্কিন ভিসা নীতি নিয়ে তিনি এখানে বলতে যাচ্ছেন যে এই নীতির ফলে সরকার খুশি হয়েছে, বিএনপি খুশি হয়েছে, মন খারাপ হয়েছে পাবলিকের। এই কথার সঙ্গে আমি আংশিক একমত। সরকার খুশি হয়েছে সত্য, কিন্তু এই খুশিটা কিন্তু আসলে মুখে মুখে, মানে এই খুশিটার বহিঃপ্রকাশটা যদি না দেখায় তার এবং ভিন্ন ব্যাখ্যা যদি না দেয়, তাহলে সরকার প্রশাসন একেবারে হাতের মধ্যে থাকবে না, আগলা হয়ে যাবে। এমনিতেই খুব নড়বড় অবস্থা এখন। বিএনপি খুশি, আবার চিন্তা করছে যদি বিএনপির ভেতরে কেউ যদি সহিংস ঘটনা ঘটায় কোনো এজেন্ট, তাহলে এই সহিংসতার দায় চাপানোর চেষ্টা করবে, ফলে বিএনপি অত্যন্ত সতর্ক থাকবে। এই কারণে হয়তো একটু চিন্তিত যে তাদের কর্মসূচির ভেতরে যাতে অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ড না হয়, কেননা বিএনপি অনেকদিন থেকেই গত এক বছর ধরে শান্তিপূর্ণ সমাবেশ করছে, অনুষ্ঠান করছে, কিন্তু তার উপরই বরং হামলা চালানো হচ্ছে, উল্টা মামলা দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তো এই বিষয়গুলো সবাই জানে, ফলে এই এতদিনকার কর্মকাণ্ড নিয়ে তারা চিন্তিত না, কিন্তু ভিসা নীতির ফলে যদি আবার ভেতর থেকে এবার যদি কোনো এজেন্টরা যদি সেরকম কর্মকাণ্ড করে, তাহলে দোষ চাপানো হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখানো হবে যে তারা সহিংসতা করছে আন্দোলনের নামে। তো এই কারণে হয়তো চিন্তিত, কিন্তু খুশি যে না তা না, বিরাট খুশি। এইরকম খুশি মানে কি, এই নীতির ফলে সবচেয়ে বড় কথা হলো যে তাদের একটা রাজনৈতিক সভা সমাবেশের অধিকার তারা ফিরে পেল পরোক্ষভাবে। কিভাবে? এখন পুলিশ প্রশাসন বা সরকারি দলের নেতারা চট করে চড়াও হতে পারবে না, যদিও কয়েকদিন আগে হয়েছে কেরানীগঞ্জে, নাটোরে, যশোরে কয়েকটা জায়গায়, কিন্তু এই মানে অবস্থানটা আস্তে আস্তে ঢিলা হতে শুরু করবে এবং এরপরে আর খুঁজে পাওয়া যাবে না, এটা সত্য। কেননা সবাই জানে যে ভিসা নীতির মূল এটা কি, যে নির্দেশদাতা যারা তারা কিন্তু ধরা পড়বে না। ওই মাঠ পর্যায়ে যারা ওই মারামারি পিটাপিটি করে, ওরা আমেরিকা যাওয়ার চিন্তা খুব একটা করে না, কিন্তু অভিযুক্ত তো তারা হবেন না, অভিযুক্ত হবেন ধরেন ওই জেলার আওয়ামী লীগের মূল নেতা, ওই জেলার আইন শৃঙ্খলা প্রশাসনে কারা আছে, ডিসি, এসপি, ওসি কারা আছে, ওদের ওরা জড়িয়ে পড়বে। কেন তারা নিয়ন্ত্রণ করেনি, কেন তারা ব্যবস্থা নেয়নি বিরোধী দলের সভা সমাবেশে, ফলে এখানে সরকার মারাত্মকভাবে বিচলিত। সরকার খুশি, এটা হলো আপাতভাবে মুখে এটা নিয়ন্ত্রণটা রশিটা টেনে রাখার জন্য, সেই কারণে। আর মন খারাপ পাবলিকের, এটা আমার সাথে আমি সম্পূর্ণ একমত। সত্যি একটা চিন্তা করেন, আজকে আমাদের স্বাধীনতার 52 বছর, হ্যাঁ, এই 52 বছরে এসে আমরা এমন দুইটা জিনিস পরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা উপহার পেলাম, সেটা আমাদের জন্য লজ্জার হওয়ার কথা, কিন্তু ঘটনাক্রমে এটাই আবার আশীর্বাদ হয়ে গেছে। কেন? যেমন মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া প্রথম যে দেওয়া হলো র্যাব এবং 6 কর্মকর্তার পর, তারপর দেখছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এগুলো প্রায় শূন্যের কোঠায় চলে গেছে। তো তার মানে কি, এটা যদি না দেওয়া হতো তাহলে এটা চলতো? আচ্ছা, তাহলে কিন্তু এই যে স্যাংশনটা দিল, বিশ্বের যে সমস্ত দেশের উপর এই ধরনের স্যাংশন দেয়, সেখানে গণতন্ত্র, মানবাধিকার থাকে না বলেই তারা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এমন তো না যে কোনো খুব ভালো একটা দেশ খুব চমৎকার কাজ করছে, গণতন্ত্র, উন্নয়ন সুন্দরভাবে, সেই সব দেশের উপর স্যাংশন দিল, এরকম ঘটনা তো নেই। ঘটনা ঘটে কোথায়? ঘটনা ঘটে রাশিয়ার উপরে, উত্তর কোরিয়ার উপরে, চীনের উপরে, এই সমস্ত জায়গায়। তো এইসব জায়গার শাসন ব্যবস্থা সম্পর্কে তো আমরা জানি। তো আরেকটা ঘটনা কি, দ্বিতীয় আরেকটা ঘটনা হলো এই যে সর্বশেষ মার্কিন ভিসা নীতি। চিন্তা করেন যে 5-6টা দেশ, নাইজেরিয়া, উগান্ডা, সোমালিয়া, তারপরে নিকারাগুয়া আর বেলারুশ, এই 5টা দেশে ভিসা নীতি আরোপ করেছে, এই ধরনের ভিসা নিষেধাজ্ঞা, যখন তারা খারাপ নির্বাচন করেছে। কিন্তু বাংলাদেশে আরও 7-8 মাস আগে দিল। তার মানে কি? তার মানে সারা বিশ্ব জানলো যে বাংলাদেশে একটা খারাপ নির্বাচন হইতে যাচ্ছে। তো এই যে খারাপ নির্বাচন হইতে যাচ্ছে সেই কারণে দিল, অথচ খারাপ ভালো নির্বাচনের ব্যাপারে সরকার বলছে, ক্ষমতায় কে আছে, সরকার আছে, সরকার বলছে যে সুন্দর নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে,
আমাদের অঙ্গীকার আছে, কিন্তু সেই অঙ্গীকার বা ভালো নির্বাচন হবে এটার উপরে মার্কিন প্রশাসন আস্থা রাখে নাই বলেই তারা ভিসা নীতি ঘোষণা করছে। দেখছে যে তারা আসলে তো লাইন মতন আসতেছে না, এবং ওই গায়েবী মামলা হামলা বিরোধী দলকে সংকুচিত করা, মাঠগুলোকে একতরফা রাখা, এই কাজগুলো করেই যাচ্ছে তারা। তো ফলে এই কারণেই কিন্তু ভিসা নীতি দিয়েছে। তাহলে এই ভিসা নীতিটা কি বলা যাবে যে এটা বিরোধী দলের উপরে নাকি সরকারের উপরে, কার উপরে? আর যে পাঁচটি দেশের নাম বললাম, সেই পাঁচটা দেশে যে ভিসা রেস্ট্রিকশন হয়েছে সেটা কি বিরোধী দলের উপরে, ওইসব দেশের বিরোধী দল, নাকি সরকারি দলের উপর? সরকারের উপর, সরকারের প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তাদের উপর হয়েছে। তো আর বাংলাদেশের জন্যই একমাত্র আমেরিকা এত মানে আওয়ামী লীগ ভক্ত হয়ে গেল যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভিসা নীতি দিল বিএনপির উপরে, এটা কি হলো? হয়তো না। তো এটা আসলে তারা জানে, সরকার জানে, তাদের মুখ শুকায় গেছে, শুষ্ক হাসি বের হয়, কিন্তু ভেতরে ভেতরে জানে যে আসলে এটা একেবারেই মানে কি বলে একেবারে মানে এত অর্জনের কথা বলার পর এই যে এই ধরনের যে ঘটনাটা আরোপ হলো পরপর মার্কিন নিষেধাজ্ঞা 2021 সালের ডিসেম্বরে, আর দু বছর পর আবার হলো এই ভিসা নীতি, একদম নজিরবিহীন ভিসা নীতি। তো এটা তো লজ্জার, এই লজ্জাটা কার, যারা ক্ষমতা আছে তাদের নাকি যারা যারা বিরোধী দলে আছে তাদের? অবশ্যই ক্ষমতা, ক্ষমতা থাকা অবস্থায় অপকর্ম বা মানে সংবিধান গণতন্ত্র বিরোধী যে কোন কর্মকাণ্ড সেগুলোর উপর যদি কোনো রকম ইন্টারন্যাশনাল কোনো যে এম্বার্গো আসে, সেই এম্বার্গোটা দায় দায়িত্বটা আসলে সরকারের উপরেই যায়। তো এই ক্ষেত্রে তো আসলে বোঝাই যাচ্ছে যে বিএনপি খুশি হয়নি, আর জনগণ তো প্রকৃত অর্থেই তারা অখুশি। এই কারণে যখনই তারা চিন্তা করছে যে আজকে আমাদের এই অর্জন যে আমরা স্বাধীনতা 52 বছর পরে এইরকম ভিসা রেস্ট্রিকশন পাইলাম, আমরা নিষেধাজ্ঞা পাচ্ছি, ভবিষ্যতে না জানি আরও কী হচ্ছে, কারণ না পশ্চিমা তো এমন কোনো দেশ নেই যারা বলতে বাকি রাখতেছে, তো তারাও তো ওই মার্কিন ভিসা নীতি অনুযায়ী অ্যাক্ট করতে পারে, এবং ইউরোপীয় ইউনিয়ন তো করবে করবে, এরকম একটা অবস্থার মধ্যে চলে আসে অলরেডি। তাদের প্রতিনিধি দল আগামী 4 তারিখে আসবে, আগামী মাসের। তো 4 তারিখ আসার পর তারা 13 দিন অবস্থান করবে, তারা কী রিপোর্ট দেবে যে বাংলাদেশে চমৎকার একটা নির্বাচনী পরিবেশ আছে, সরকার কমিটেড যে ভালো নির্বাচন করবে, এটার উপরেই খুশি হয়ে তারা চলে যাবে এইসব কথাবার্তার উপর? তা তো হবে না। ফলে এই যে একটার পর একটা উপহার আসছে, তো এতে তো সাধারণ পাবলিক তো আসলে হতাশ। সাধারণ পাবলিক মনে করতেছে এটা কি, কিসের মধ্যে পড়লাম? এই ক্ষমতার লোভ আর ক্ষমতার টানাটানির মধ্যে পড়ে দেশের মান সম্মান মর্যাদা সবই নষ্ট হবে। তো আসলে প্রকৃত অর্থে এটা প্রথম যে এই ভিসা নীতি, এটা লজ্জার, অপমানের, এটা হলো জনগণের। আবার জনগণের যদি অন্য অর্থে যদি ধরেন যে জনগণের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা ছিল একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, সেই অর্থে তাদের আবার কিন্তু জয় হয়েছে। তো একদিকে যেমন তারা পরাজয়ের মানে একটা পরাজয় মানে কি একটা অপমানের যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে, অন্যদিকে তারা নিজেরা আন্দোলন সংগ্রাম করতে পারেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ভিসা নীতি এসেছে যেটা তাদের মনের কথা, তাদের মনের আশা পূরণ হয়েছে। ফলে এখানে জনগণ লজ্জিত হয়েছে তা না, বিরোধী দল খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ফলে তা না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে ক্ষমতাসীনরা, যারা দেশের মান সম্মান মর্যাদা গণতন্ত্র মানবাধিকার কোনো কিছুই রক্ষা করতে পারছে না বলেই একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা।